আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আগের ভিডিওটাতে যে ড্রয়িংটা দেখিয়েছি সেই ড্রয়িংটা আমি একটা অ্যাকোয়া ব্লু কালার কাপড়ে এভাবে এঁকে নিয়েছি। এটা জামার গলার অংশ, আর নিচে যে অংশটা দেখছেন এখানে আমি এক একটা শাড়ি থেকে এক একটা শাড়ির ফাঁকা দিয়েছি 4 ইঞ্চি করে, এক একটা শাড়ি থেকে এক একটা শাড়ি ফাঁকা দিয়েছি 4 ইঞ্চি করে। এভাবে করে আমি জামার গলা থেকে পার পর্যন্ত এঁকে নিয়েছি। কারো যদি আজকের ভিডিওটা দেখতে সমস্যা হয় তাহলে চাইলে আমার ড্রয়িংয়ের পর্বটা দেখে নিতে পারেন, তাহলে বুঝতে সুবিধে হবে। আমি বলেছিলাম যে হাতাতে আমি লম্বালম্বি করে কীভাবে দিব সেটা দেখাবো। এখানে আমি হাতার লম্বা নিয়েছি 18 ইঞ্চি। এভাবে করে প্রথমে দুইটা ভাঁজ করব, তারপর আরেকটা ভাঁজ করব। ভাঁজ করে এভাবে লম্বা করে আমি ডিজাইনটা আঁকব। জামার ডিজাইনটা এভাবে লম্বালম্বি থাকবে। আমি কাজটা সুতি সুতা বা এটাকে সুতি লাচ্ছে সুতো বলে দিয়ে করব। আমি আগে A4 কখনো দেখাইনি। A4টাকে হচ্ছে ফ্লাই স্টিচের ভেরিয়েশান। আমি আমার আগের ভিডিওতে ফ্লাই স্টিচ দেওয়া আছে কিন্তু ভেরিয়েশানটা দেওয়া নেই, এটা ফ্লাই স্টিচের ভেরিয়েশান হবে। মাঝখানে যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটা আমি A4টা দিব এবং দুপাশে কাঁথা ফোর দিয়ে নেব। জামার কালারটা এখানে অ্যাকুরেট কালার আসছে না, স্কাই ব্লু দেখাচ্ছে, কিন্তু আমার জামার কাপড়টার কালার হচ্ছে অ্যাকোয়া ব্লু, কিছুটা পেস্টের মতো, পেস্ট কালারের মতো। এভাবে করেই মাঝখানের স্টিচটা হবে। দুই পাশে আমি যে লাইনগুলো দিব সেটা কাঁথা ফোর দিয়ে দিব। দুপাশে কাঁথা ফোর দিয়ে লাইনগুলো ভরাট করব। বৃত্তগুলো আমি কদম ফুল দিয়ে ভরাট করব। কদম ফুল আমার আগের ভিডিওতে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। যারা নতুন এই কাজটা করছেন তারা একটু খেয়াল করেন, প্রথমে ভিয়ের মতো করে এভাবে দাগ টেনে লম্বা এই দাগটা লম্বা সুতাটা সেন্টারে নিয়ে নিচে নামিয়ে নিতে হবে। প্রথমে এইভাবে ভিয়ের মতো করে এটাকে কদম ফুল বলা হয়। আমি এখানে অল্প একটু অংশ আপনাদেরকে করে দেখাচ্ছি।
জামাটার কাজ করা যখন শেষ হয়ে যাবে আমি দেখাবো দেখতে কেমন হয়েছে। সুতি সুতা দিয়ে করতে হবে তা না, চাইলে যে কোনো সুতা দিয়ে কাজ করতে পারেন। এভাবে করে পুরো অংশটা শেষ হবে। কেউ যদি চান সেন্টারে এভাবে পুঁতি দিতে পারেন, যেহেতু আমার কাজটা অনেক গর্জিয়াস হবে আমি পুঁতি দিব না, জামাটার কাজ তাহলে আরও ভারী হয়ে যাবে। আপনারা যদি চান ফাঁকা ফাঁকা করে এভাবে দিয়ে পুঁতি দিতে পারেন একটা একটা করে। এভাবে আমি পুরো জামাটার কাজ শেষ করব। যারা আমার হাতের কাজ দেখছেন, নতুন আমার চ্যানেলটা দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।